আমাদের জাতীয় উন্নতি অনেক বেশি হবে জিডিপিতে আমরা সবাই মিলে কন্ট্রিবিউট করলে আজকে আমরা 77 বিলিয়ন ডলারে বাংলাদেশ 747 বিলিয়ন ডলারে 777 ডলারে এসেছে তো সেখান থেকে আমরা এটাকে আমরা তো ট্রিলিয়ন ডলারের বাংলাদেশ বানাইতে পারি ইনশাআল্লাহ এবং এই নেতৃত্ব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনেক পরিশ্রম করেন অনেক কষ্ট করেন তো আমি আমার সকল জনপ্রতিনিধিদের কাছে আহ্বান থাকবে আমরা স্ব স্ব এলাকায় গিয়ে আমাদের সকল মানুষের সাথে ঐক্যবদ্ধ হয়ে এলাকাতে সুশাসন করা কায়েম করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করব এবং বাংলাদেশের জাতির জন্য স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এবং দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগই শুধুমাত্র একমাত্র দল যারা নাকি স্বাধীনতা নেতৃত্ব দারিদ্র কল এবং নেত্রী শেখ হাসিনার নেতৃত্বকারী দল এবং এই দলের নেতৃত্বে আমরা বাংলাদেশের সকল মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারি এবং আমাদের এলাকাতে আমরা বিভিন্ন সময় সামাজিক অনুষ্ঠান রাজনৈতিক কর্মসূচি এবং আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য নেত্রীর যে নির্দেশনা আছে এর জন্য যারা যত প্রতিকূলতা সৃষ্টি করার চেষ্টা করে আমাদেরকে সেটা মোকাবিলা করতে হবে এবং আমরা যদি মোকাবিলা করি ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ লক্ষ্যমাত্রা পৌঁছবে।